الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. سنن أبو داود مول كتاب بشتا نون 336 أدعي جهادير بوتيدان حديثير أنوبات প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইমাম আবু দাউদ সুলাইমান রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন আবুল ওয়ালিদ আত তায়ালিস, তিনি বলেন আমাদের নিকট সুলাইমান ইবনে কাসির হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদের নিকট বর্ণনা করেছেন ইমাম জহুরি রহমতুল্লাহ আলাই, তিনি বর্ণনা করেছেন আতা ইবনে ইয়াজিদ থেকে, তিনি হযরত আবু সাইয়িদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন পরিপূর্ণ ইমানের অধিকারী? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের লোকের কথা বললেন। প্রথম শ্রেণী লোক হলো যারা স্বীয় জানমাল দ্বারা এখলাসের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে পরিপূর্ণ ইমানের অধিকারী। দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা জনবিচ্ছিন্ন হয়ে গিরিগুহায় বসে বসে নিরালাই আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, যে মানুষ তার অনিষ্ট থেকে মুক্ত থাকে সেও পূর্ণাঙ্গ ইমানদার। দ্বিতীয় হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা জৈনিক ব্যক্তি বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বৈরাগ্যবাদের অনুমতি দিন। তদুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের উম্মতের বৈরাগ্যবাদ হলো আল্লাহ তাআলার পথে জিহাদ করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই পবিত্র কোরআন হাদিস অনুবাদে আমল করার তৌফিক দান করুন। আমিন।